একটি নৃশংস ঘটনা, একটি নারকীয় ঘটনা, জনগণের সেবা করতে গিয়ে নিজের প্রাণটা বলি দিয়ে দিয়েছে, একটি নির্মম ঘটনা, এমন এক ঘটনা যার জেরে আজ উত্তাল বাংলা। আরজি করের মতো ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ঠিক কতটা নিরাপত্তাহীনতায় ভুগতে পারে খোদ একজন ডাক্তার। ধর্ষণ এবং খুনের তত্ত্ব পেরিয়ে আরজি কর হাসপাতালের অভ্যন্তরীণ কঙ্কাল সার চেহারা আজ আমার আপনার চোখের সামনে রয়েছে। আরও সত্যি যা শুনলে মাথা ঘুরে যাবে আপনারও। আপনি কি জানেন হাসপাতালে পুলিশের নাকের তলায় চলতো একাধিক বেআইনি কাজ? নিষিদ্ধ ওষুধ পাচার থেকে যৌন কেলেঙ্কারির মুক্তাঞ্চল হয়ে উঠেছিল আরজি কর চত্বর। অঙ্গ প্রতিস্থাপন চক্রের গন্ধ পাওয়া গিয়েছে এই আরজি করেই। দেখুন আরজি করের বর্তমান অবস্থা। আচ্ছা একটা কথা বলুন তো, এমন কি ঘোরতর অপরাধের দৃশ্য ধরা পড়েছিল বছর 31-এর মেয়েটির চোখে, তাই এভাবেই প্রাণ দিতে হলো তাকে? কে বলতে পারে? একটি ভাইরাল হওয়া কল রেকর্ডিং শুনুন। কারা হতে পারে, কি সাসপেক্ট করছিস তোর আরজি করার ছেলেটা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে? এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে, নাম নিতে পারবো না। এই বিস্ফোরক দাবি করেছেন একজন ইন্টার্ন। বুঝলেন তো তাহলে, একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনির সঙ্গে ইন্টার্নের কথোপকথন ফাঁস হয়, যেখানে ওই ইন্টার্ন স্পষ্ট বলছেন যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে বলির পাঠা বানানো হয়েছে। ছাত্রীর সঙ্গে এই পার্শ্বিক ঘটনা ঘটিয়েছে তারই ক্লাসমেট, যার বড় বড় নেতামন্ত্রীদের সঙ্গে হাত রয়েছে, রাজনৈতিক বড় ব্যাকগ্রাউন্ড আছে। অন্যদিকে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক অভিযোগ উঠেছে আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। পড়ুয়াদের হোস্টেলের পরিকাঠামো অত্যন্ত খারাপ, এ নিয়ে অধ্যক্ষকে অভিযোগ জানাতে গেলে তিনি দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ, এমনকি ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগও ওঠে। আর্থিক দুর্নীতির অভিযোগও রয়েছে এই গুণধর প্রিন্সিপালের ওপর। হাসপাতালের নানান যন্ত্রপাতি কেনা, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ক্ষেত্রেও প্রিন্সিপালের অবৈধ লেনদেন চলত। বছর কয়েক আগেই স্বাস্থ্য ভবনের উদ্যোগে আরজি কর হাসপাতালের প্রিন্সিপালের বিরুদ্ধে ভিজিলেন্স বিভাগের তদন্ত চলে, তারপরই সন্দীপ ঘোষের বদলি হয়। আবার আরজি করের ঘটনার পরই অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো তাকে। আরজিগর থেকে ইস্তফার 5-6 ঘন্টার মধ্যেই জানা যায় তিনি নাকি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে যোগ দিচ্ছেন। তাহলে কি অধ্যক্ষের ইস্তফা একটা আইওয়াশ? আবার প্রশ্ন উঠছে, নির্যাতিতার দেহ উদ্ধারের পর প্রথমে পুলিশ এই মৃত্যুকে আত্মহত্যা বলে দাগিয়ে দিল কেন? কার্পেটের ওপর থেকে একাধিক চুল পাওয়া গিয়েছে, নীল রঙের কার্পেটে মিলেছে রক্তের দাগ, অর্ধনগ্ন অবস্থায় তাকে পাওয়া গিয়েছে। তাহলে কীভাবে পুলিশ প্রথমে বলতে পারে এটা আত্মহত্যা? তার মানে কি এই সবই ওপর মহলের চাপ? আর সেই কারণেই কি তড়িঘড়ি সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে আসল সত্যিটা ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা? তৃণমূল নেতার আত্মীয় জড়িত বলেই কি নেক্রোফিলিয়ার নাটক করল পুলিশ? প্রথমেই কেন তদন্তের ভার তুলে দেওয়া হলো না সিবিআইয়ের হাতে? সবই কি তত্ত্বলোপাটের কারসাজি? ভাতারের হাসপাতালে সুশান্ত রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার মত্ত অবস্থায় এক মহিলা চিকিৎসককে গিয়ে রীতিমতো হুমকি দিয়ে বলেছিল আরজি করে কি হয়েছে জানেন তো? প্রশ্ন হলো সিভিকের এত সাহস আসছে কী করে? শুধু তাই নয়, এই প্রিন্সিপাল অর্থাৎ সন্দীপ ঘোষ কতটা গভীর জলের মাছ ভাবুন। পদত্যাগ হতে না হতেই দিদির হাত ধরে নতুন চাকরিও মিলে গেল রাতারাতি। সুবিচার আসবে রবিবারের মধ্যেই, সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। তার আগেই সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। তৃণমূল সরকারের ওপর বিশ্বাস নেই তাদেরও, কিন্তু এভাবে আর কতদিন? আর কতদিন সুবিচারের আশায় দিন গুনবেন কোনো ধর্ষিতা কিংবা মৃতার পরিবার? একজন ডাক্তার যিনি মানুষের প্রাণ বাঁচান, আজ তাকেই প্রাণ হারাতে হলো। এরাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার আছে, কিন্তু লক্ষ্মীদের সম্মান নিরাপত্তা কোথায়? আমার আপনার মেয়ে রাতের অন্ধকারে আদৌ নিরাপত্তা?